হাই ফ্রেন্ডস, আজ ফার্স্ট ম্যাচ মুম্বাই ইন্ডিয়ান্স ভার্সেস রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের মধ্যে খেলাটি হবে। তো তোমাদের জন্য আমি ড্রিম ইলেভেনে টিম পিক করে দেখাবো, তো চলো শুরু করি। ফার্স্ট আমি উইকেট কিপিং পজিশনের জন্য এবি ডিভিলিয়ার্স আর ঈশান কিশানকে পিক করব। ব্যাটিংয়ে আমি বিরাট কোহলি, রোহিত শর্মা, সূর্যকুমার যাদব তিনজনকেই পিক করছি। দেবদীপ পাড্ডিকালের উপর একটু সিলেকশন নিয়ে একটু সমস্যা আছে, তো এখন পিক করছি না। তো অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুণাল পান্ডিয়াকে আমি পিক করছি, ঠিকঠাক আছে। বোলিংয়ে আমি ইজবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরাকে পিক করব। নটা প্লেয়ার আমার পিক হয়ে গেছে আমার কাছে, আর সাড়ে আট রাহুল চাহারকেও আমি পিক করে নেব। আমার আর সাড়ে আট ক্রেডিট থাকছে, তো ওখান থেকে আমার ওয়াশিংটন সুন্দরকেও আমি পিক করলাম। তো মোটামুটি আমার সব ক্রেডিট শেষ হয়ে গেছে এবং টিমও মোটামুটি পিক কমপ্লিট। তো রাহুল চাহারকে আমি পিক করেছি, মোহাম্মদ সিরাজ, রাহুল চাহারের মধ্যে আমার মনে হয় রাহুল চাহারই বেটার অপশান হবে, কারণ চেন্নাই স্পিন ট্র্যাক, তো আমি রাহুল চাহারের সাথেই যাব। তো এটাই আমার ইলেভেন, আমি ড্রিম ইলেভেনের টিম পিক করে নিয়েছি। তো এবার আমি ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন পিক করব। তো দেখো আমার মনে হয় সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করা উচিত, কারণ সূর্যকুমার যাদব মুম্বাই ইন্ডিয়ান্সে ওয়ান ডাউন পজিশনে খেলে এবং ধরে রাখার ক্ষমতা আছে, রান বানাবে। আর উইকেট কিপার রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের এবি ডিভিলিয়ার্স আর বিরাট কোহলি ওপেন করবে, তো দুজনের মধ্যে যে কোনো একজনকে ভাইস ক্যাপ্টেন করা উচিত। তো আমি সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করছি আর বিরাট কোহলিকে ভাইস ক্যাপ্টেন করব। এবি ডিভিলিয়ার্সকে ইচ্ছা আছে করার, বাট তোমরা করতে পারো, আমি বিরাট কোহলিকে করছি ভাইস ক্যাপ্টেন। এটা তোমাদের, এটা অনেক সময় লাকের উপর নির্ভর করে, তো তোমরা বিরাট কোহলিকে বা এবি ডিভিলিয়ার্স যে কোনো কাউকেই করতে পারো। তো তো টিমটা একবার দেখে নাও, আমি উইকেট কিপার পজিশনেতে ঈশান কিশান আর এবি ডিভিলিয়ার্সকে রেখেছি, ব্যাটিং পজিশনে রেখেছি রোহিত শর্মা, বিরাট কোহলি আর সূর্যকুমার যাদবকে, আর অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া, ওয়াশিংটন সুন্দর, কুণাল পান্ডিয়া, বোলিংয়ে ইজবেন্দ্র চাহাল, জাসপ্রীত বুমরা আর রাহুল চাহার। এবার আমি টিম ইলেভেনে তোমাদের টিম পিক করে দেখাবো। তো এখানে আমি উইকেট কিপিংয়ে অপশানে এবি ডিভিলিয়ার্স, ঈশান কিশানকে নিচ্ছি, আর ব্যাটিংয়ে আমি বিরাট কোহলি, রোহিত শর্মা আর সূর্যকুমার যাদবকে নিচ্ছি আপাতত। তো অলরাউন্ডার লিস্টে আমি হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া আর ওয়াশিংটন সুন্দরকে নেওয়ার ইচ্ছা আছে, দেখি নিয়েও নিতে পারি নাও নিতে পারি। চলো বোলিং অলরাউন্ডার, বোলিংয়ে আমি দেখছি জাসপ্রীত বুমরা, ইজবেন্দ্র চাহালকে পেয়ে যাবো। তো এখানে ক্রেডিট একটু কম থাকে, টিম পিক করতে খুব সুবিধা হয়, তো আমি এখানে ম্যাক্সওয়েলের উপরে দাঁও লাগাতে চাই 9 ক্রেডিটে। তো এখানে আবার বোলিংয়ে দুটো বোলিং পিক করলেও হয়ে যাবে, ফ্লেক্সিবিলিটি অনেকটাই বেশি টিম ইলেভেনে। চলো আমি দেবদূত পাড্ডিকালের সাথে যাচ্ছি, দেবদূত পাড্ডিকালের উপরে আমি দাও লাগাচ্ছি। সিলেকশানটা যদি দেবদূত পাড্ডিকাল টসের পর টিমে না থাকে তাহলে তোমরা চেঞ্জ করে নেবে। তো মোটামুটি আমি টিম পিক করে নিয়েছি, এখানে আমি ওয়াশিংটন সুন্দরকে নিলাম না, ওয়াশিংটন সুন্দরের জায়গায় আমি দেবদূত পাড্ডিকালকে খেলাচ্ছি। যদি দেবদূত পাড্ডিকাল না খেলে তো তোমরা ওয়াশিংটন সুন্দর কিংবা রাহুল চাহার কিংবা ট্রেন্ট বোল্ট কাউকে পিক করে নিতে পারো। তো মোটামুটি আমি টিম পিক করে নিয়েছি, নাথান কুল্টানাইলকেও নিতে পারো বা যদি না ঠিকঠাকই আছে। চলো আমি ক্যাপ্টেন আর ভাইস ক্যাপ্টেন পিক করছি, তো আমি সূর্যকুমার যাদবকে ক্যাপ্টেন করব আর বিরাট কোহলিকে আমি ভাইস ক্যাপ্টেন করব। তোমরা বিরাট কোহলিকেও ক্যাপ্টেন করতে পারো, এটা লাকের উপরে নির্ভর করে, তো তোমরা দেখে নিও কে কাকে করবে। এবি ডিভিলিয়ার্স, ঈশান কিশান, রোহিত শর্মাকেও করতে পারো। তো তোমরা টিমটা একবার দেখে নাও, উইকেট কিপিং পজিশনে ঈশান কিশান, এবি ডিভিলিয়ার্স, ব্যাটিং পজিশনে রোহিত শর্মা, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, দেবদূত পাড্ডিকাল, অলরাউন্ডারে হার্দিক পান্ডিয়া, কুণাল পান্ডিয়া, গ্লেন ম্যাক্সওয়েল, বোলিংয়ে জাসপ্রীত বুমরা, ইজবেন্দ্র চাহাল, ক্যাপ্টেন সূর্যকুমার যাদব, ভাইস ক্যাপ্টেন বিরাট কোহলি। থ্যাংক ইউ।